বন্ধুরা, বর্তমানকালে রোমান রিংস WWE-তে অনেক বেশি বিধ্বংসী হয়ে উঠেছেন। তিনি হয়ে উঠেছেন অনেক বেশি ধ্বংসাত্মক। তার সামনে যেই যায় সেই টিকতে পারে না। বাট গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখব WWE-র এমন কিছু ম্যাচ সম্পর্কে যেখানে রোমান রিংস তার বিরোধী রেসলারকে এমন আক্রমণ করেছিলেন যে সে রেসলাররা নিজের বাপের নামও ভুলে গিয়েছেন। সরি, মানে একটু মজা করলাম আর কি। তো আর দেরি কেন, শুরু করা যাক আজকের এই ভিডিও। ২০১৭ সালে রোমান রিংস এবং ব্রন স্ট্রোম্যানের মধ্যে অনেক ম্যাচ হয়েছিল বিভিন্ন পেপার ভিউয়ে, আর সেগুলো অনেক বেশি বিধ্বংসী হয়েছিল। বাট এখন আমি যে ম্যাচের কথা বলবো সেটি সবার থেকে বেশি বিধ্বংসী। যদিও সেই ম্যাচ রোমান রিংস হেরে গিয়েছিল, বাট তিনি ফুল অ্যাটাক করেছিল ব্রনের ওপর। তো ২০১৭ সালের গ্রেট বলস অফ ফায়ার পেপার ভিউয়ে হয়েছিল একটি ম্যাচ রোমান রিংস এবং ব্রনের মধ্যে, এবং এটি ছিল একটি অ্যাম্বুলেন্স ম্যাচ। আর এই ম্যাচে রোমান রিংস প্রথমে ব্রনকে দেন স্পিয়ার, আর তারপর অ্যাম্বুলেন্সের দরজা দিয়ে আক্রমণ করেন ব্রনের ওপর। আর এরপর তিনি ব্রনকে অ্যাম্বুলেন্সের মধ্যে প্রবেশ করিয়ে তিনি ড্রাইভারকে ফেলে দিয়ে নিজেই গাড়ি চালান, আর তারপর সে গাড়িকে অ্যাক্সিডেন্ট করেন একটি ট্রাকের সঙ্গে। আর তারপর ব্রনের অবস্থা কী হয়েছিল তা আপনারা দেখতেই পাচ্ছেন। ২০২০ সালের সামার স্ল্যাম রিটার্ন করেন রোমান রিংস, এবং এই সময় তার ক্যারেক্টারে পরিবর্তন এসেছিলো এবং তিনি অনেকটা বেশি বিধ্বংসী হয়ে উঠেছিলেন আগের থেকেও। তিনি সেই ম্যাচে অ্যাটাক করেছিলেন দ্য ফিন্ট এবং ব্রন স্ট্রোম্যানকে। বাট এটা গেল সামার স্ল্যামের কথা। ২০২০ সালে স্ম্যাকডাউনের একটি এপিসোডে একটি ট্যাগ টিম ম্যাচ হয়েছিল, যেখানে অংশগ্রহণ করেছিলেন রোমান রিংস এবং জে উসো, এবং অপরপক্ষে ছিলেন কেভিন ওমেন্স এবং ওটিস। আর এই ম্যাচের শুরুতে কিন্তু রোমান রিংস ম্যাচ খেলতে আসেননি, তিনি এসেছিলেন ম্যাচের মধ্যেখানে। রোমান এসে অ্যাটাক করেন ওটিসকে, তিনি তাকে সুপারম্যান পাঞ্চ মারেন এবং অ্যানোস্টেবলের উপরেও অ্যাটাক করেন, আর এরপর তাকে স্টিল স্টেপেও অ্যাটাক করেন, আর এরপর তিনি আক্রমণ করেন কেভিন ওমেন্সের উপর। রোমান এবং জে উসো মিলে কেভিন ওমেন্সকে প্রচুর মারবানের চেয়ার দিয়ে, আর এরপর রোমান রিংস কেভিন ওমেন্সকে একদম সাবমিশন দিয়ে অজ্ঞান করে দেন, আর এরপর রোমান রিংস সবাইকে অবাক করে দিয়ে অ্যাটাক করেন তার ভাই জে উসোর উপর। পরের ক্লিপে যাওয়ার আগে একটি ইম্পর্টেন্ট কথা বলতে চাই, তা হলো যে তোমরা যারা যারা আমার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও সাবস্ক্রাইব। আর আজ একটা নতুন ব্লগ আপলোড হয়েছে। ২০১৫ সালে রয়ের একটি এপিসোডে রোমান রিংস এবং সেই ম্যাচের মধ্যে ম্যাচ হচ্ছিলো WWE চ্যাম্পিয়নশিপের জন্য, আর সেই ম্যাচে ভিন্স ম্যাকম্যান একটু পাকুই মারছিলেন, আর সেই জন্য রোমান রিংস তাকে দিয়ে দেন একটি সুপারম্যান পাঞ্চ। আর এরপর পরের বছর অর্থাৎ ২০১৬ সালে রয়ের একটি এপিসোডে রোমান রিংস এবং সেই ম্যাচের মধ্যে একটি রিম্যাচ হচ্ছিলো WWE চ্যাম্পিয়নশিপের জন্য, আর এই ম্যাচের মধ্যে ভিন্স ম্যাকম্যান ইন্টারফেয়ার করেছিল এবং তিনি ছিলেন স্পেশাল গেস্ট রেফারি। আর তার একটাই কাজ ছিল যেন রোমান রিংস এই ম্যাচটিতে কোনো মতেই জয়লাভ করতে না পারে, আর সেই জন্য তিনি অনেক বেশি ফালতু কাজ করছিলেন, মানে অনেক বেশি নাটক করছিলেন, তিনি ঠিকমতো পিং করছিলেন না, আর এর ফলে রোমান রিংসের মাথা হয়ে যায় গরম। আর তিনি ভিন্স ম্যাকম্যানকে সুপারম্যান পাঞ্চ দিয়ে রিং থেকে বার করে দেন, এবং এরপর সফর এক রেফারি, এবং সেও ছিল ভিন্স ম্যাকম্যানের চামচা, আর সেই জন্য রোমান রিংস তাকেও অ্যাটাক করে দেন, আর অবশেষে তিনি হারিয়ে দেন সেই ম্যাচকে এবং রিটেন করেন তার চ্যাম্পিয়নশিপ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।